ধুমাটা দিলে হয়তো মশা যায় না, আর জিত করে মশা কামড়ায় বেশিটা। আর ওনারা ওই যে ধোঁয়া মেরা যায় এক পদের ধোঁয়া, ওটা কেরাসিনের গন্ধ, ওইটা তো মশা যায় না, আর মশা মনে করেন আরো উড়ে। কেরাসিন ডাল মাইখা ওই যে মেশিন দিয়া যে সারে ওই আরো মশা নাইরিয়া দেয়, ওগুলা ওগুলা আরো যায়। আর সন্ধ্যার সময় বাড়ি রুমে থাকাই আরো মুশকিল। সন্ধ্যার পরে যেদিনে ধোঁয়া মারে ওই দিনে আর এনে বসাই যায়। আর ভাইয়া বললেন না, রাতে তো ঘুমান যায় না, দিনেও ঘুমান যায় না, অতিরিক্ত মশার মশার ওষুধও দেয় না। আমাদের এখানে মশা অনেক, অতিরিক্ত মশা। আমরা সন্ধ্যার পর দোকানদারি করলে হয়তো অনেকটা কামড়ায়, মানে বসা যায় না আর কি, অনেকটা কামড়ায়, মানে অপন্ত মশা আর কি। ধুমাটা দিলে হয়তো মশা যায় না, আরও জিত করে মশা কামড়ায় বেশিটা অংশটা আর কি। জিত করে কিলে কামড়ায় সেটা তো আর বুঝতে পারতেছি না। সন্ধ্যার পর আসরের পরে কেউ রাস্তায় কেউ ঘরেও থাকতে পারে না, এত পরিমাণ মশা। মশার যে মনে করেন এই যে পানিগুলো দেখতেছেন, এই পানিগুলো থেকে যে কী পরিমাণ মশা বাইর হয় বলা বাহুল্য। এগুলো সিটি কর্পোরেশন ওষুধ তো প্রথম প্রথম দিছে ভালো, এখন তো ইদানিং এই মাসে দেখিনি একবারও ওষুধ দিতে। আর ওনারা ওই যে ধোঁয়া মেরা যায় এক পদের ধোঁয়া, ওটা কেরাসিনের গন্ধ, ওইটা তো মশা যায় না, আর মশা মনে করেন আরও উড়ে। এই মশার উপর আর ডেঙ্গু যেভাবে পরিমাণ বাড়তেছে, এই অঞ্চলের মানুষের ডেঙ্গু মনে করেন প্রতিদিন হসপিটালে লোক। অনেক আগে ওষুধ দিছিল, আর এখন বর্তমানে ওষুধ দেয় না। ওই যে কেরাসিন ডাল মাইখা ওই যে মেশিন দিয়া যে সারে ওই আরও মশা নাইরিয়া দেয়, ওগুলা ওগুলো আরও যায়। আর সন্ধ্যার সময় বাড়ি রুমে থাকাই আরও মুশকিল। এইভাবে শরীরে ধরে, শরীর দেখা যায় না, মশা এইভাবে সন্ধ্যাবেলায় ধরে। মশা তো এখানে মানে আপনি দেখা যায় এখন মশাটা একটু কম, আপনি যখন মানে আসর রক্তটা হয়ে আসে তখন দেখা যায় মশার উৎপাদনটা বেশি, দেখা যায় বাড়তেছে মশা, আপনার বসা যাইতেছে না মশা। সন্ধ্যার পরেই দেখা যায় অতিরিক্ত মশা জ্বালে। দেখেন সিটি কর্পোরেশন মুভমেন্ট আমরা দেখতেছি, মোটামুটি ওনারা তো ওষুধ দেওয়া যাইতেছে, মশার ওষুধ দিতেছে। আবার আপনার মনে করেন যে কি বলে ওই যে ধোয়ার মতন যে ওষুধ আর লিকুইডিনও দিতেছে, কিন্তু মশা তো কমতেছে না, ওনারা তো দেওয়া যাইতেছে সম্পূর্ণভাবেই পুরোপুরি। সন্ধ্যার পরে আপনার মশা হয় তখন দাঁড়াইতেছে, আপনার মশার কয়েল জ্বালাই, জ্বালাইলে একটু মশাটা কম লাগে। এইখানে পরিষ্কার তো আমরা অনেক সময় অনেক ক্লিনার সকালবেলা দেখি আসে, আইসা পানি পুনি ছিটিয়ে দেওয়া যায়, তাদের মেডিসিন ছিটিয়ে দেওয়া যায়, তারপরেও বিকালবেলা 4টা থেকে 5টা থেকে অনেক বেশি একটা মশা হয়। কিন্তু মশা আপনার এখানে যেহেতু ড্রেন অনেক খোলা অবস্থা থাকে, বেশিরভাগ পরিষ্কার করার খাতিরও অনেক সময় দেখা যায় মশা প্রচুর থাকে আমাদের এখানে। এখানে প্রচুর মশা, কথা বুঝছেন? সন্ধ্যার পরে এখানে থাকা যায় না, আমরা গাড়ি চালাই কষ্ট হয়, রাত্রে এনে সন্ধ্যার পরে এনে বসা যায় না, গাড়িগুলি থুইয়া অন্যদিকে যাওয়া লাগে। দ্বিতীয় কথা, এই জায়গায় যে ধোঁয়াটা মারে, এই ধোঁয়াটা মারলে মশা মরে না, আরও বেশি মানে চেতে, কথা বুঝছেন? এমন মানে বলার বাইরা, মানে বিকেলের পরে এখানে দাঁড়ানো অসম্ভব হয়ে যায়। আর ভাইয়া বললেন না, রাতে তো ঘুমান যায় না, দিনেও ঘুমান যায় না, অতিরিক্ত মশার মশার ওষুধও দেয় না। ওষুধটা দিলে হয়তো একটু কম, তো ওষুধ দেয় না, দেখে আর বেশি বাড়তে, আর ময়লা পানির লেগে আর বেশি মশা। মশা সন্ধ্যার পরে জায়গা পাওয়া যায় না, মশার জন্য প্রচুর মশা না, এনে কোনো ওষুধ দেবার দেখিনি আমরা।